এটা হচ্ছে আমার দুপুরের খাবার দিয়েছে, দুইটা ডিম, যেহেতু আমি অন্য কিছু খেতে পারতেছি না। আর হচ্ছে আলু দিছে, হোপফুলি এটা আমি খেতে পারবো, আলু আর ডিম। এখানে দিয়েছে একটা ইয়োগার্ট, যেটা আমার পছন্দ, রাসবেরি ব্লুবেরির একটা ইয়োগার্ট। একটা সালাদ দিছে, এটা হচ্ছে শসা। খাওয়া দাওয়া শেষে আজকে আমার বাসার ভিডিওটা আপনাদের, বাসা বলতে আমার রুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, এখন হচ্ছে আমাকে একা একটা রুম দিল তারা, তো এখানে একটা সুন্দর সিনারি, হ্যাঁ আর কি। এখানে একটা ছোট্ট টেবিল আছে, এটা হচ্ছে চেয়ার, এই হচ্ছে একটা ঘড়ি, এখন বাজে হচ্ছে 4:45। এটা একটা লাইট, এই যে এটা, যাই হোক, এটা হচ্ছে আমার বেড। তোমাকে হচ্ছে এটা কিন্তু হিটার, যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা এসব দেশে, সো হিটার লাগে। চা দিয়ে গেছে, বাট আই ডোন্ট লাইক, আমি এটা লাইক করি না, এখানকার চাগুলো খুবই তিতা হয়। তো এখানে হচ্ছে একটা টিভি আছে, চাইলে আমি টিভি দেখতে পারি না দেখতে পারি, এত আমি খাটটা মোটামুটি একটু উঁচা করে নিয়েছি। তো এই যে সেমভাবে এখানে রিমোট আছে, লাইট উপরে নিচে, টিভি দেখতে চাইলে টিভি, তারপরে ভলিউম কম বেশি আর ইমার্জেন্সি হলে এটাতে টিপ, এটা অনেকটা চুম্বক টাইপের, এই যে লেগে গেল। আর এটা হচ্ছে বেডের জন্য, আমি হচ্ছে বেডকে কীরকম মানে করতে চাই সেভাবে আমি করতে পারবো। এখানে সুন্দর মতো সব দেওয়া আছে। তো আমি ব্যাগে হচ্ছে কিছু জিনিস এনেছি, তো ওই ব্যাগটাকে আমি ওখানে রেখেছি, যাই হোক। তা আমি একদমই একা এক রুমে থাকতে চাই না, আমার রাতে ভয় লাগে। তো এখানে একটা আলমারি আছে, আর ব্লক করে রেখেছি, এখানে আমার জ্যাকেট, কিছু কাপড় চোপড় ভিতরে আছে, জ্যাকেটের বিষয়। আর এখানে আমি একটা চিরুনি, একটা লিপসেল রেখেছি। তো এখানে দুইটা তাক, একটা তাকে একটা তাক, এখানে ডয়ারও আছে, ডয়ারে হচ্ছে আমি সক্স রেখেছি। দেখি নাজমুল আসলে হচ্ছে আমার কিছু কাপড় চোপড় আনতে হবে, আদার্স নিচেও একটা আছে। এই হচ্ছে মোটামুটি একটা ই দিয়েছে, এটা আমার জন্য পারফেক্ট, বিকজ আমি 6-7 দিন থাকবো, সো এটা আমার মাস্ট দরকার। তো এখানে হচ্ছে একটা ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে লাইট অন করে ওয়াশরুমের, একটু লেট হয় এই যে ওয়াশরুমটা। আমি একটু হাত মুখ মুছেছি এই টাওয়ালটা দিয়ে। তো এটা হচ্ছে ওয়াশরুমে খামট, দুইটা টিস্যু আছে, এটা বেসিন, ওইটা মিরর আছে, অ্যান্ড এখানে টিস্যু, এখানে ফালাই ডাস্টবিনে, অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার করার জন্য সব কিছু আছে মোটামুটি, ওরা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। তো ওয়াশরুমটা খুবই ছোটো, আবার বাথরুম অনুযায়ী ঠিক আছে। তো এটা গেল হচ্ছে টয়লেটের জন্য, এরকম হচ্ছে শাওয়ার নিব কোথায়। তো এই যে 1 মিনিট হেঁটে, ও কোনো ইমার্জেন্সি হলে এটাতে আমি কল দিতে পারবো, কল দিয়ে কথা বলতে পারবো, এই অপশনটা আছে, ধরেন আমি অসুস্থ, সাথে সাথে আমি হচ্ছে ইয়েলো বা গ্রিন যে কোনো একটাতে টিপ দিয়ে আমি ওদের সাথে কথা বলতে পারবো। আর এটা হচ্ছে ওয়াশরুমের শাওয়ার, এই যে ঝর্ণা আকৃতির একটা ই দিয়ে দিয়েছে। তো এই তো প্রত্যেকটাতে কিন্তু হিটার আছে, এগুলো কিন্তু আসলে হিটার, বিকজ এখানে প্রচুর ঠান্ডা, সো হিটার সারা ছাড়া কোনো ওয়ে নাই। তো এখানে আমি টাওয়াল রাখবো, ইভেন আমার ওয়াশরুমের মধ্যে আমার যদি সিরিয়াস কিছু হয়ে যায় তখন হচ্ছে এই লাল বাটনে টিপ দিতে হবে, টিপ দিলে ওরা আসবে। আর এই যে ঝর্ণার জন্য আমাকে ই দিয়েছে, সব কিছু মোটামুটি আছে। ইভেন এখানেও যদি কোনো আর্জেন্ট হয় এই লাল টান দড়িটা দিয়ে এভাবে টান দিলে ওরা আসবে, আমাকে করবে সব কিছু।
তাই যে বসার জন্য একটা চেয়ারও, চেয়ার টাইপের, এটাতে বসে বসে শাওয়ার নিতে পারবো, এটা কোনো সমস্যা না। এই তো দুইটা গেল, শাওয়ার ইভেন হচ্ছে টয়লেট এই ডিপার্টমেন্টে আলাদা, মানে আমার এই রুমটার মধ্যে। আর হচ্ছে এদিকটা ঢুকা বেরোয়া, যে ঢুকতেও পারবো বের হতে পারবো, এটা দিয়েই সব কিছু। এই তো ঢুকেই হচ্ছে আমার রুম, এই হচ্ছে আমার সিঙ্গল রুম। তো এটা হচ্ছে আমার পরের দিনের ডিপার্টমেন্ট আর কি, রুমটা ভালোই একা থাকার জন্য, বাট আমার একা ভয় লাগে। সো এই হচ্ছে রুম। আর হ্যাঁ, কেউ যদি অনেক বেশি অসুস্থ হয়ে যায় তাহলে হচ্ছে যে শোয়ার শুয়ে থাকলো, সাপোজ সে উঠতে পারতেছে না, এটাতে ধরে তারপরে যে উঠতে পারবে, ওকে? কারণ এটা দিয়েছে অনেক, মানে বয়স্ক, বেশিরভাগ বয়স্ক মানুষরাই হচ্ছে হসপিটালে ভর্তি হয়, আমি যেটা দেখলাম। তো তাদের হচ্ছে শোয়া থেকে ওঠা কষ্ট, তো দুই হাত দিয়ে ধরে সুন্দর মতো উঠে, বা এক হাত দিয়ে ধরে তারপরে ওঠে। আর এখন দেখেন আমার খাটটা হচ্ছে একটু উঁচা আছে, যেমন এটা হচ্ছে ডাউন, ওইটা হচ্ছে আপ, ওকে? তো এখন আমি চাচ্ছি আপটাকে ডাউন করার জন্য। ফর এক্সাম্পল, তা আমি ডাউন করবো কি দিয়ে, এই যে এটা হচ্ছে মাথাটা দেখুন উঁচা আছে, এখানেও মাথা উঁচা, তা আমার খাটটা যেহেতু মাথা উঁচা, এই যে আমি নিচে নামিয়ে দিচ্ছি, ওকে? এটা আরও নিচে নামবে, এই তো এখন হচ্ছে সমান হয়ে গেছে। আবার এই যে উঠাতে চাই না, এই যে উঠে যাচ্ছে, ইটস মাই উইশ, ওকে? সাপোজ এটা হচ্ছে নিচেরটা, সরি এটা হচ্ছে নিচেরটা, নিচের আমার, এই যে আমি এখন নিচেরটা উঁচে, মাঝেরটা উঁচে উঠাচ্ছি, কারণ আমার পা উঁচা রাখতে চাই। এখন আমার নিচে নামাচ্ছি, এই তো, ওকে? আর এটা হচ্ছে, এই তো আমি আরও যাচ্ছি, এখন হচ্ছে কম, আবার নামাতে চাই। তো এই হচ্ছে বেসিক্যালি এটার কাজ। যাই হোক, মোটামুটি আমার রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম, আজকের মতো এখান পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, তা আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, মাস্ট বি।